স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেল যেগুলো ডিজাইন ক্রাউড থেকে এসছে। আমি এই ইমেলগুলো খোলার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে মিনিটে মিনিটে অনেকগুলো ইমেল এখানে এসে জমা হয়েছে। শুধুমাত্র আমি গত কিছুদিন আগে ডিজাইন ক্রাউডের উপরে একটি অ্যাকাউন্ট ওপেন করেছিলাম এবং সেটি অ্যাপ্রুভ করার পরে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইমেল বা কাজের ইমেল একত্রে এসছে, যাতে করে আমি অনেকটাই হিমশিম খাওয়ার মতো অবস্থা। ব্যস্ততার কারণে অনেক সময় এই ডিজাইন ক্রাউডের মধ্যে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। আমি আগের কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে অনলাইন জগতে সাধারণত দুই ক্যাটাগরির লোক থাকে। প্রথমত যারা স্কিল তাদের জন্য কাজের অভাব হয় না, কাজ তাদেরকে খুঁজে নেয়, আর যারা নন স্কিল তাদেরকে কাজ খুঁজে নিতে হয়। আজকের ভিডিওটি তাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে। যারা মোটামুটি লোগো ডিজাইন নিয়ে কাজ করছেন কিন্তু কোনো কাজ পাচ্ছেন না বা আর্নিং করতে পারছেন না, আপনি যদি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন বা কোনোরকম খেটে খেটে না দেখেন, তাহলে অবশ্যই আমি এনসিওরিটি দিচ্ছি আজকের লাইভ প্রজেক্টের মাধ্যমে আপনি লোগো ডিজাইন কোনোরকম অভিজ্ঞতা ছাড়াই বা কোনো গ্রাফিক ডিজাইনের অভিজ্ঞতা ছাড়াই আপনি খুব সহজে ক্লায়েন্টের প্রজেক্ট জমা দিতে পারবেন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং একটি স্পেশাল অনুরোধ থাকবে আমার আরেকটি নতুন চ্যানেল মেক মানি অনলাইন, যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে। এবং আপনি যদি মোটামুটি ইংলিশ বোঝেন তাহলে অবশ্যই এখান থেকে ইংলিশ কন্টেন্টগুলো দেখে আপনি আরো বেশি স্কিল হয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। সো ফিরছি একটু পরে, সাথে থাকুন। অলরাইট, এটি হচ্ছে ডিজাইন ক্রাউডের ইন্টারফেস। আপনি এখানে আসার পর প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে ফ্রিলি। এবং আপনি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি অবশ্যই আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিউব চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, আশা করি সেটি খুঁজে নিয়ে ডিজাইন ক্রাউডের মধ্যে কীভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি দেখার পরে আপনি এখানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করে নিতে পারবেন। চলুন এখান থেকে কীভাবে কাজ খুঁজে নেওয়া যায়। এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি যদি ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে অবশ্যই এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ রয়েছে। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এমন একটি লাইভ প্রজেক্ট যেটি হচ্ছে লোগো ডিজাইনের উপর। সো প্রথমত আপনাকে এখানে যেটি জবস দেখতে পাচ্ছেন সেই জবসের উপর ক্লিক করবেন। জবসের উপর ক্লিক করার পরে লোগো ডিজাইনের উপর ক্লিক করবেন। অলরাইট, লোগো ডিজাইনের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওপেন প্রজেক্ট রয়েছে, যেগুলো থেকে আপনি সরাসরি এখানে কন্টেস্টে অংশগ্রহণ করে আপনি এখান থেকে যে নির্ধারিত পেমেন্টটি দেওয়া রয়েছে এই লোগো ডিজাইনটির জন্য $150 তারা করেছে দিয়েছে। এবং এখানে এটি পাউন্ড £190 এবং এখানে $150 কাজ এবং এটি রয়েছে প্রায় $240 কাজ। এভাবে অনেকগুলো লোগো ডিজাইন বা কন্টেস্ট রয়েছে যেগুলো থেকে আপনি খুব সহজেই আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই লোগোটি দুই দিন আগে এটি পোস্ট করা হয়েছে এবং এটির আর দুই দিন বাকি এবং দুটি ডিজাইন মাত্র জমা পড়েছে এবং দুইজন ডিজাইনার এখানে তাদের লোগোটি সাবমিট করেছে। আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি কোনোরকম পূর্বের অভিজ্ঞতা বা দক্ষতা ছাড়াই কীভাবে খুব সহজেই ক্লায়েন্টের দেওয়া প্রজেক্ট অনুসারে আপনি লোগোটি তৈরি করে তাকে সাবমিট করে ফেলতে পারবেন। সো এখানে যে লোগোটি দেওয়া আছে সেটি হচ্ছে নিউ হোম বিল্ডার নিডস লোগো ডিজাইন। এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া রয়েছে সেই ডেসক্রিপশনটা আপনাকে পড়তে হবে এবং কী মানের কী ক্যাটাগরির লোগো তারা চেয়েছে সেটি আপনাকে পুরো পড়তে হবে। সো সেটি পড়তে হলে প্রথম আপনাকে ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পরে আপনি ফুল ইন্টারফেসটি খুঁজে পাবেন, অর্থাৎ ক্লায়েন্টের যে ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ লোগো ডিজাইন করার জন্য এখানে ফুল ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। আপনি সম্পূর্ণ ডেসক্রিপশন পড়ার পরে এখানে কিছু হিন্টস দিয়ে দিয়েছে লেটার মার্ক লোগো, এইভাবে আপনি এগুলো পুরো পড়ার পরে এবং এখানে ফাইল দিয়েছে, ফাইলটি দেখার পরে আপনি একটি লোগো ডিজাইন করবেন। ধরুন আপনি এই লোগোটি চুজ করেছেন করবেন বলে। সো আপনাকে যেখানে লিখা রয়েছে সেটি হচ্ছে উই নিড এ নিউ রিভ্যাম্পড লোগো। রিভ্যাম্পড লোগোটি আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পরে সোজাসুজি আপনি আবার প্রথমে চলে আসবেন ডিজাইন ক্রাউডের ইন্টারফেসে। ডিজাইন ক্রাউডের ইন্টারফেসে আসার পরে সরাসরি আপনি এখানে স্ক্রল ডাউন করে সোজা নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে যে লোগো মেকার রয়েছে সেই লোগো মেকারটি ওপেন করবেন।
লগোমেকার ওপেন করার পরে আপনি আরেকটি ইন্টারফেস খুঁজে পাবেন। এটি একটি নতুন আরেকটি ওয়েবসাইট যেটি তাদের সাথে লিঙ্ক করা রয়েছে। এখানে আমি সেটি পেস্ট করেছি, যা তার মানে ক্লায়েন্ট যে প্রজেক্টটি দিবে অর্থাৎ যে লগোটি দিবে তার নামটি আপনি এখানে লিখবেন। লিখার পরে আপনি জাস্ট এখানে ক্রিয়েট লগোস এর মধ্যে ক্লিক করবেন। ক্রিয়েট লগোস এর মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন হিউজ পরিমাণ রেডিমেড লগো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন আপনার করণীয় কী, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের লগো যেগুলো দেখতে পাচ্ছেন সেখান থেকে একটি লগো পছন্দ করে অবশ্যই আপনি সেটি এডিট করতে পারবেন। আমি একটু পরে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আপনাকে আমি এনসিওরিটি দিচ্ছি যে এখানে যে লগোগুলো দেওয়া রয়েছে, যে লগোর কাজগুলো দেওয়া রয়েছে, সেই লগোর কাজগুলো আপনাকে করতে হলে অবশ্যই কিছুটা আইডিয়া রাখতে হবে ইংলিশের প্রতি। সুতরাং আপনি যদি মোটামুটি ইংলিশ বুঝেন তাহলে অবশ্যই আপনার এই কাজগুলো করাটা অনেক বেশি ইজিয়েস্ট হবে। সো আশা করি আপনি মোটামুটি ইংরেজি যদি জানেন তাহলে এই কাজগুলো আপনার করাটা সোজা হবে। সো আমি ধরে নিলাম যে আপনি এখানে আসার পরে এখান থেকে যে কোনো একটি লগো চুজ করে নিলেন। ধরুন আপনি এখান থেকে যে কোনো একটি লগো এখান থেকে পছন্দ করে নিলেন। আমি স্ক্রল ডাউন করে চলে যাচ্ছি, এখানে অনেকগুলো লগো এখানে আপনি দেখতে পাচ্ছেন। ধরুন আমি এটি এডিট করব, এটি আমি ওপেন করছি আলাদা একটি ট্যাবে। আলাদা একটি ট্যাবে ওপেন করার পরে জাস্ট আপনার সামনে দুটো অপশন তৈরি হবে। এটা হচ্ছে আপনি সরাসরি এটি ডাউনলোড করে ফেলতে পারবেন, অথবা আপনি চাইলে এখানে যে রেডিমেড লগোটি তৈরি করা আছে সেই রেডিমেড লগোটি আপনি পুনরায় এডিট করে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি কোনো রকম স্কিপ না করে আপনি পুরো ভিডিওটি দেখলেই আপনি খুব রেডিমেড সহজেই যে কোনো ধরনের লগো আপনি ক্লায়েন্টের ডেসক্রিপশন অনুসারে এডিট করে তৈরি করে সেটি ডাউনলোড করে তাকে সাবমিট করতে পারেন। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে রিভ্যাম্পড লগো যেটি লেখা রয়েছে সেটি আমি টেক্সটাতে ক্লিক করছি। টেক্সটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু সিলেক্ট রয়েছে। এরপরে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমি নামটি লিখেছি, অর্থাৎ এই যে এখানে নামটি লিখেছি সেটি কিন্তু চাইলে আমি কালারটা কিন্তু এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো খুব সহজেই। কালার চেঞ্জিংয়ের জন্য এখানে যে কালার ফিকার রয়েছে সেই কালার ফিকারগুলো আপনি ক্লায়েন্টের যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনটা পড়ার পরে আপনি কালারটা চেঞ্জ করবেন তার দেওয়া চাহিদা অনুসারে। এরপরে আপনি চাইলে এখান থেকে লেআউট চেঞ্জ করে নিতে পারেন, যে এখানে অনেকগুলো লেআউট রয়েছে। ধরুন আপনি এটি সিলেক্ট করেছেন, এটি এদিকে চলে আসছে, অর্থাৎ লগোটি এদিকে চলে আসছে এবং আপনার লেখাটি কিন্তু টেক্সটটি এদিকে চলে আসছে। আপনি যদি এটি সিলেক্ট করেন তাহলে এইভাবে হবে, এটি সিলেক্ট করলে এইভাবে হবে, এটি সিলেক্ট করলে এইভাবে হবে, অর্থাৎ সোজা কথায় আপনি লেআউটটি কিন্তু এখানে কাস্টম চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আপনি চাইলে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নেবেন যদি আপনার ক্লায়েন্ট বলে। ক্লায়েন্ট যেভাবে বলে সেভাবে আপনাকে এখান থেকে সব কিছু করে নিতে হবে। এরপর যদি আপনি লগোটি সিলেক্ট করেন, লগোটি সিলেক্ট করার পরে আপনি চাইলে লগোটির কালার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আপনার ক্লায়েন্ট যেভাবে বলে সেভাবে আপনি কালারটা অবশ্যই এখান থেকে চুজ করে দেবেন, যাতে করে তার ডেসক্রিপশন অনুসারে হয়। আপনাকে তার ডেসক্রিপশনের দিকে খেয়াল করেই কাজগুলো করে নিতে হবে। এরপরে আপনি এখান থেকে চাইলে শেপও কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। সো অ্যাড শেপে যদি আমি ক্লিক করি, এখান থেকে অনেকগুলো শেপ রয়েছে। সো আমি এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেন আপনি এখান থেকে সিলেক্ট শেপে ক্লিক করবেন, এটি সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি এটি সিলেক্ট করতে পারেন, যে কোনো একটি এখানে দেওয়া রয়েছে সেটি আপনি সিলেক্ট করে নিতে পারেন। এবং আরও কতগুলো অপশন রয়েছে, সেগুলো হচ্ছে ব্যানার রয়েছে, লাইন রয়েছে, বেসিক শেপ রয়েছে, সিম্বল রয়েছে, অনেকগুলো অপশন কিন্তু আপনি এখানে খুঁজে পাবেন। সো আমি বেসিক ক্লিক করছি জাস্ট আপনাকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। সো আপনি এখান থেকে যে কোনো একটি বেস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি সিলেক্ট শেপে ক্লিক করবেন। সিলেক্ট শেপে ক্লিক করার পরে আপনি এটিকে চাইলে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু একটু বড় করে ফেলতে পারবেন। মাউসের লেফট বাটন প্রেস করে আপনি এটিকে একটু বড় করবেন এবং একটু ছোটো করতে পারবেন। দেখুন এটি কত সুন্দর হয়েছে, অনেক বেশি নান্দনিক হয়েছে। আশা করি আপনি এই ধরনের যে কোনো লগো খুব সহজেই এডিট করে ফেলতে পারবেন। সো এতটুকুই রাখলাম, আমি আশা করি টেক্সট কীভাবে লিখতে হয় সেটি দেখালাম, এরপরে লেআউট দেখালাম, এরপর ব্যাকগ্রাউন্ড দেখালাম, এরপর লগো দেখালাম, এরপর শেপ দেখালাম। দ্যাটস ইট, এতটুকুই এনাফ। অর্থাৎ আপনি চাইলে খুব সহজেই যে কোনো একটি লগোকে, অর্থাৎ ক্লায়েন্টের দেওয়া লগোকে আপনি খুব সহজেই এভাবে এডিট করার পরে আপনি সেটি সেভ করবেন, সেভ করার পরে তাকে সাবমিট করবেন। দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ খুব সহজে আপনি চোখের ফলকে কোনো রকম গ্রাফিক ডিজাইনের দক্ষতা ছাড়া, অথবা ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের দক্ষতা ছাড়া খুব সহজে এখান থেকে লগো ডিজাইন করে ফেলতে পারবেন। এরপর আপনার করণীয় কাজ সেটি হচ্ছে আপনি সরাসরি এখান থেকে সেভ প্রোগ্রেস ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে, অথবা আপনি যদি ডাউনলোড করতে চান তাও ডাউনলোড
করে ফেলতে পারবেন। সো আপনাকে আমি এখানে একটি কথা বলবো, সেটি হচ্ছে আপনি যদি সরাসরি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছুটা পে করতে হবে। তার মানে তাদের পেমেন্টের জন্য দুটো অপশন রয়েছে, প্রথমত হচ্ছে স্ট্যান্ডার্ড লগোপ্যাক, এরপরে দ্বিতীয়টি হচ্ছে প্রিমিয়াম লগোপ্যাক। ধরুন আপনি মাসে $500 করে আর্নিং জেনারেট করলেন, তাহলে সেখান থেকে যদি মাসে $15 খরচ করেন তাহলে আপনার হয়তো গায়ে লাগবে না। সেই জন্য আপনাকে আমি অনুরোধ জানাবো এখানে যে প্রিমিয়াম লগো প্ল্যান যেটি রয়েছে এখানে অনেকগুলো অপশন পাবেন, তাদের অপরচুনিটি, অর্থাৎ এই প্যাকেজটা নিলে তাদের এই অপরচুনিটিগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন। সো আপনি যদি কিছু ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছুটা খরচ করতে হবে। আপনি যদি এই প্যাকেজ যে কোনো একটি প্যাকেজ নেন তাহলে এখানে যে ব্র্যান্ড ক্রাউড যেটি ওয়াটারমার্ক রয়েছে সেই ওয়াটারমার্কটি চলে যাবে, অথবা আপনি চাইলে আপনার ক্লায়েন্টের যে নির্ধারিত ওয়াটারমার্ক সেই ওয়াটারমার্কটা কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন যদি আপনি এখান থেকে প্যাকেজ নেন। ক্লিয়ার আই থিঙ্ক? সো আশা করি এইভাবে খুব সহজেই এই ওয়েবসাইটটি ইউজ করে আপনি রেডিমেড লগোকে খুব সুন্দর করে এডিট করে কাস্টমারকে সাবমিট করে ফেলতে পারবেন। এইবার একটি সোজা হিসাব দেখিয়ে দিই, যদি আমি ক্যালকুলেটার ওপেন করি, জাস্ট আপনি প্রতি মাসে ধরুন 4টি লগো এখান থেকে সাবমিট করার পরে আপনি উইন হলেন, উইন হওয়ার পরে ধরুন আপনি একটি লগোর ভ্যালু হচ্ছে $150 USD, তাহলে টোটাল কত হয়, টোটাল $600, তাহলে বাংলাদেশি টাকায় সেটিকে যদি আমি কনভার্ট করি তাহলে 85 টাকা ধরি, তাহলে টোটাল দাঁড়ায় এত টাকা। তার মানে আপনি যদি প্রতি মাসে 4টি বা 3টি অথবা 5টি লগো টার্গেট করেন, আমি এনসিইটি দিচ্ছি অনায়াসে খুব সহজে আপনি মাস দু মাস এভাবে যদি প্র্যাকটিস করেন ইজিলি এই ওয়েবসাইটটি থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। আপনাকে লাফিয়ে লাফিয়ে হতাশাগ্রস্ত হয়ে fiverr.com-এর মধ্যে লগোর কাজ খুঁজে নিতে হবে না, আপনাকে ওয়েট করতে হবে না, আপওয়ার্কের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, freelancer.com বা peopleforhour.com-এর মতো কম্পিটিটিভ মার্কেট প্লেসগুলোতে। আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব, যেহেতু এই ডিজাইন ক্রাউডের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি ক্যাটাগরি চুজ করে সেই ক্যাটাগরিগুলো অনুসারে যদি আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি কাজগুলো করে সাবমিট করেন, আমি আপনাকে এনসিইটি দিচ্ছি অবশ্যই fiverr.com-এর মতো প্রফেশনাল মার্কেট প্লেসগুলো সেই এই মার্কেট প্লেসটি অনেক বেশি বেস্ট হবে, কেননা এখানে কিন্তু কম্পিটিশন কম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো স্ট্রংলি রিকমেন্ড করব বেশি কম্পিটিশন যেখানে রয়েছে সেখানে না যাওয়াটাই বেটার। প্রথমে আপাতত আপনি ডিজাইন ক্রাউড নিয়ে যদি অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে কীভাবে ডিজাইন ক্রাউডের অ্যাকাউন্ট তৈরি করবেন, এবং আশা করি সেই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই এই ডিজাইন ক্রাউডের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি রেডিমেড লগোগুলো তৈরি করে বা এডিট করে সাবমিট করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত ফুল ভিডিওটি ছিল, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আরেকটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে আমার নতুন চ্যানেল মেক মানি অনলাইন, আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতেই ওপেন করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে। ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো শুধুমাত্র মেক মানি অনলাইন, তার মানে এই নতুন চ্যানেলের মধ্যে আপলোড করা হচ্ছে। আপনি যদি সত্যি অনলাইন আর্নিং করতে চান তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ এই ভিডিওগুলো দেখুন, আশা করি আপনি বেনিফিটেড হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মেক মানি অনলাইন এবং লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।